একটুর জন্য রান আউট হলেন না, এক দুই সেকেন্ড এদিক ওদিক হলেই কপালে ছিল শূন্য রানে বিদায়। কিন্তু রিয়াদ সৌভাগ্যবান। আচ্ছা, এই সৌভাগ্য তার সাথে বিশ্বকাপ অবধি সঙ্গী হবে তো? চারে ব্যাট করতে নেমেছেন ঠিক চার নম্বর বলে রিয়াদের ব্যাটে বাউন্ডারি। এই যে বাংলাদেশ টাইগার্স আর এশিয়ান গেমসের স্কোয়াডের ম্যাচ, যে ম্যাচকে বলা হচ্ছে নিউজিল্যান্ড সিরিজের জন্য খেলোয়াড় বাছাইয়ের, সেই ম্যাচেও সব ছাপিয়ে সবার উপরে মাহমুদুল্লাহ রিয়াদ কেমন করেন সেটাই। রিয়াদ নিজেও জানেন সবার চোখ তার উপর, চাপ কিছুটা নিশ্চয়ই ছিল, তবে সাইলেন্ট কিলার শুরু থেকেই খেলার চেষ্টা করেছেন নিজের স্বাভাবিক ক্রিকেটটাই। বয়স 38 প্রায়, তার ফিটনেস নিয়েও আছে প্রশ্ন। ম্যাচ খেলে নিজেকে পরখ করাটা তাই রিয়াদের জন্যও দরকার ছিল, রিয়াদের শারীরিক অবস্থা বোঝার ছিল নির্বাচকদেরও। এই ম্যাচের পর সবার সব শঙ্কা বোধহয় কিছুটা দূর হয়ে যাবার কথা। কথায় আছে সময় যার খারাপ যায় তার নাকি বিপদ চারদিক থেকেই আসে, রিয়াদেরও এসেছে। কিন্তু ওই যে শুরুতেই বলা, ভাগ্য বৃহস্পতিবার রিয়াদের পক্ষে। কিন্তু শেষ অবধি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি রিয়াদ। যখন পেভিলিয়নে ফিরছেন তখন নামের পাশে 39 বলে 25 রান, দুই চারে আসা এই রান কি যথেষ্ট সেটা নির্বাচকরাই ভালো জানেন। বৃহস্পতিবার চট্টগ্রামে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু। এখন বাকি গল্প তার হাতে, তিনি যেভাবে লিখেন। একদম শুরুর প্রশ্নটা আবারও করা, আচ্ছা শুরুর সেই সৌভাগ্য তার সাথে বিশ্বকাপ অবধি সঙ্গী হবে তো? চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, অলরাউন্ডার।